আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমাদের ক্লাস হচ্ছে যে বায়োস, তো বায়োস কি আমরা সেই বিষয়টা নিয়ে আলাপ করব। তো বায়োস খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, এবং বায়োসকে নিয়ে আমরা আরও ডিপ লেভেলে ক্লাস করিয়ে থাকি। সেটা হচ্ছে যে বায়োস রিজন কীভাবে তৈরি করতে হয়, যেমন বায়োস ইমেজ বা বায়োসের ফাইল আমরা কীভাবে মানে এডিট করতে হয় বা তৈরি করতে হয়, কীভাবে আমরা এটাকে পাসওয়ার্ড রিমুভ করতে হয় আর একসেপ্টা, ওই কীভাবে বায়োসকে নিয়ে আমরা কাজ করে থাকি প্রোগ্রামের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বাইনারি কোডের মাধ্যমে, হেক্সাডেসিমেলের মাধ্যমে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিই। তো আমরা এটাকে নিয়ে আরও ক্লাস তৈরি করব। তো আমরা আজকে ফার্স্ট যে ক্লাস নিয়ে এসেছি সেগুলো আমরা একটু জানলেই আস্তে আস্তে আমরা ধাপে ধাপে ভিতরেরগুলো বুঝতে পারবো। তো আসা যাক, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা বায়োস চিপ। আমরা বায়োস চিপের যেটা দেখতে পাচ্ছি সেটা 8 পিনের, এবং এটা ডেস্কটপ এবং ল্যাপটপের দুটোটাতে ব্যবহার করা হয়। এটা একটা বায়োস চিপ। তো বায়োস চিপে আমরা আরও ডিটেলস জানবো। আসি, বায়োস কি, বায়োসের মেনুতে কিভাবে যেতে হয় এবং বায়োসের কাজ কি। তো আসেন, আমরা বাংলায় বোঝানোর চেষ্টা করেছি। কম্পিউটার তার সকল কাজ সম্পূর্ণ করে একটির পর একটি নির্দেশনা পালনের মাধ্যমে। পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশনাগুলো কম্পিউটার পালন করে, সেটি নির্দেশনাগুলো সংক্ষিপ্ত থাকে একটি ইলেকট্রনিক্স চিপে। এই চিপটির নাম বায়োস। বায়োস এর শব্দটি সাংকেতিক রূপ হল বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটি মাদারবোর্ডের ভেতরে সংযুক্ত থাকে। এটি পিসি অন করার পর থেকে পরিপূর্ণভাবে পিসি ওপেন হওয়ার আগ পর্যন্ত পিসির সামগ্রিক যন্ত্রাদি, মানে সকল ইনপুট আউটপুট ডিভাইস ও অ্যাপ্লিকেশন সহ সকল সফটওয়্যার সঠিক বা ঠিকঠাক আছে কি না তা পর্যবেক্ষণ করে। সিপিইউ এর অভ্যন্তরে কাজটি এতটাই দ্রুত হয় যে একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী তা বুঝতেই পারেন না। আসলে কম্পিউটার ব্যবহারকারীর তা বোঝার দরকারও পড়ে না। বায়োস এর কাজের পরিধি কিছুটা নির্ভর করে কম্পিউটার ব্যবহারকারীর কোন পর্যায়ের, সাধারণ পর্যায়ে, প্রফেশনাল পর্যায়ে, বিশেষজ্ঞ পর্যায়ে, নাকি গবেষণা পর্যায়ে, তার উপর। এই পরিধি ব্যবহারকারীর পর্যায় অনুযায়ী প্রয়োজন চিন্তা করে। ডস থেকে বায়োসের সেটিং নির্ধারণ করা হয়ে থাকে। পিসি ওপেন হওয়ার আগে বায়োস এর পর্যবেক্ষণ কাজের মধ্যে রয়েছে। পিসিতে ভাইরাস বা হার্ডওয়্যার যন্ত্রাদি কোনো সমস্যা আছে কি না, বৈদ্যুতিক ব্যবস্থাপনা বা ওভারক্লকিং সিস্টেমের ইত্যাদি। এরপর বায়োস কম্পিউটারের ওএস বা অপারেটিং সিস্টেমের উপর সকল দায়িত্ব ছেড়ে দেন। তবে ওএস কর্তৃক ডেটা আদান প্রদান সংক্রান্ত ব্যবস্থাপনায় ব্যাকএন্ডে সাহায্য বা সহায়তা করে। এজন্য হার্ডওয়্যার যন্ত্রাদির দিকে সর্বদাই নজর রাখতে হয় বায়োসকে। এক কথায় বায়োস হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। তবে কাজটি সরাসরি হয় না, যোগাযোগ রক্ষাকারী হিসেবে পুরো কাজটি তিনটি স্তরে হয়ে থাকে। প্রথম স্তরে পিসি ওপেন হওয়ার আগে বায়োস প্রাথমিক পর্যবেক্ষণ, এর পর ওএস এর উপর নির্ধারিত দায়িত্ব ছেড়ে দেয়। শুরুতেই উল্লেখ করা হয়েছে দ্বিতীয় স্তরে ওএস যে কোনো ধরনের ভুল ভ্রান্তি বা ত্রুটির জন্য বায়োসকে সংকেত পাঠায়, এবং তৃতীয় পর্যায়ে বায়োস সে অনুযায়ী পদক্ষেপ নেয়। কাজগুলো সম্পূর্ণ হয় অন্তত দ্রুততার সঙ্গে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি বাস্তব উদাহরণ দিলাম। যখন আমাদের শরীরে কোথাও মশা বসে,
তখন মস্তিষ্কের সুনির্দিষ্ট জায়গা থেকে সংকেত আসে তোমার শরীরে অমুক জায়গায় মশা বসেছে। এরপর মস্তিষ্ক এও বলে দেয় যে ওই মশাটি মারতে হলে কোন হাত সুবিধাজনক। সর্বোপরি নিশ্চিত সংকেত পাওয়ার পর আমরা সে অনুযায়ী কাজ করি। এখানেও সার্বিক কাজগুলো এতটাই দ্রুত মস্তিষ্কের অভ্যন্তরে ঘটে যে আমরা বিন্দুমাত্রই ভাবতেই পারি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে কথাগুলো পড়লাম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ব্রেন পুরো শরীরটাকে যেভাবে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে থাকে বায়োস। তো বায়োসের ভিতরে যেহেতু আমাদের তথ্যাদি, সকল তথ্যাদি আমাদের বায়োসের চিপের ভিতরে দেওয়া থাকে ডাটা, তো ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করার মাধ্যমেই হার্ডওয়্যার কাজ করতে পারে। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা আর একটু যাই বায়োস মেনুতে কীভাবে যেতে হয়। তো বায়োস মেনুতে যাওয়ার জন্য কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ডের একটি নির্দিষ্ট বাটন বা কি চাপতে হয়। এই বাটনটির বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন রকম হয়, যেমন আসুস ও গিগাবাইটের মাদারবোর্ডে ডিলেট বাটন চাপতে হয়, কিন্তু ইন্টেল মাদারবোর্ডে চাপতে হয় F2 বাটন। আপনার মাদারবোর্ডের জন্য কোন বাটন চাপতে হবে তা জানতে কম্পিউটারের চালু হওয়ার সময় মনিটরের নিচের দিকে লক্ষ্য করুন বা লক্ষ্য রাখুন। তাছাড়াও মাদারবোর্ডে আপনি ম্যানুয়াল বই পাবেন, সে থেকে আপনি কী করতে পারবেন জানতে পারবেন বিস্তারিত। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আরও ডিটেলস আমরা দেখাবো মাদারবোর্ডের ভিতরে কীভাবে কোন ডিলে মানে কোন কী চেপে আমাদের যেতে হবে এবং কোন কোন কোম্পানির জন্য কী কী নির্ধারণ করা আছে, বা বায়োসের যে কীটা আমরা বায়োস যেখানে অ্যাক্সেস করতে পারবো, তো সেটা নিয়ে আমরা আরও ডিপলি দিব। আমরা আরেকটু সামনের দিকে গেলেই পাবো, ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। আর যারা আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আজই করে ফেলুন, কারণ বিভিন্ন রকমের লেটেস্ট বা নতুন নতুন যেই সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে, এগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে। আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শেয়ার করার মাধ্যমে আপনাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন আমাকে। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা বায়োস চিপ প্যাকেজ দেখব, কি ধরনের বায়োস চিপগুলো হয়ে থাকে, এই টাইপগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা চিপ, বায়োস চিপ টিসফট 48 প্যাকেজের এটা একটা বায়োস চিপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি টিসফ, এটা 32 প্যাকেজের। এরপরে আমরা দেখতে পাচ্ছি PLCC 32 প্যাকেজের। এরপরে আমরা দেখতে পাচ্ছি SO মানে SOIC, এটা SOIC বলা হয়, এটা আমাদের সিস্টেম পিনের একটা আইসি দেখতে পাচ্ছি বায়োস। এরপরে আমরা দেখতে পাচ্ছি SOIC 8 অর্থাৎ মসফেডের মতো দেখতে, এটাও একটা বায়ো চিপ। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিপ চিপ, যেটা আমাদের ডেস্কটপে ব্যবহার করা হতো, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট যেটা SOIC, যেটা আমাদের লেটেস্ট যে ল্যাপটপ ডেস্কটপে এখন ব্যবহার করা হচ্ছে সেই চিপটা। তো এই 6 ধরনের চিপ আমাদের ডেস্কটপে ল্যাপটপে ব্যবহার করা হয়, 7 ধরনের, এই 7 ধরনের চিপ আমাদের ডেস্কটপ ল্যাপটপে ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধু, এরপর বায়োচিপের ম্যানুফ্যাকচার, বায়োচিপের ম্যানুফ্যাকচার জানাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বায়োচিপের ম্যানুফ্যাকচার বা যারা আমাদের বায়োচিপ তৈরি করেন তাদের সম্বন্ধে যদি আমাদের নলেজ থাকে তাহলে আমাদের তাদের সাইট থেকে বা তাদের থেকে আমরা অনেক হেল্প পেতে পারি। তো আসেন আমরা বায়োচিপের ম্যানুফ্যাকচারটা আমরা কারা কারা করে থাকেন সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি AMI ম্যানুফ্যাকচার লোগো বা AMI কোম্পানি, সেটা আমরা দেখতে পাচ্ছি আমেরিকান একটা কোম্পানি, এখান থেকে আমরা চাইলে হেল্প নিতে পারবো এই কোম্পানির থেকে যদি বায়োস হয়ে থাকে। সেটা আমরা কীভাবে বুঝবো, বায়োচিপের উপরে বা ডিসপ্লেতে আমাদের এই কোম্পানির লোগো আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাওয়ার্ড ম্যানুফ্যাকচার লোগো, এটা আমাদের ডিসপ্লেতে আমাদের এই ধরনের লোগো থাকবে অথবা আমাদের চিপের উপরে লোগোটা থাকবে। চিপের উপরে বেসিক্যালি এই চিপ এই লোগোটা থাকে বা আমাদের ডিসপ্লেতেও আমাদের এই লোগোটা ভেসে উঠে। তো আমরা দেখতে পেলাম
আমরা যদি এই ধরনের চিপ হয়ে থাকে তাহলে আমরা এই কোম্পানির কাছ থেকে আমরা হেল্প নিতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফনিক্স ম্যানুফ্যাকচার লোগো, এখানে আমরা ফনিক্সের একটা চিপের লোগো দেখতে পাচ্ছি বা কোম্পানির লোগো দেখতে পাচ্ছি, আমরা সেই তাদের কাছ থেকেও আমরা চাইলে হেল্প নিতে পারি। এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার বায়োস ম্যানুফ্যাকচার লোগো, এটা তাদের লোগো, আমরা তাদের কাছ থেকেও আমরা চাইলে হেল্প নিতে পারি। এভাবে করে আমরা তাদের প্রত্যেকটা কোম্পানির নামের থেকে কালেকশনের মাধ্যমে আমরা গুগলে সার্চ করে তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা তাদের বায়োসের সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা নেক্সটে যাব। আমরা যে কোম্পানির নাম দেখেছি সেই কোম্পানির এক একজনের কিবোর্ডের কীগুলোকে সিলেক্ট করা থাকে, ওই সিলেক্টরের মাধ্যমে আমরা বায়োসকে অ্যাক্সেস করতে পারি প্রত্যেকটা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারগুলোতে। তো আমরা আসেন ফনিক্স বায়োস, তার সিলেকশন কীগুলো কী, কন্ট্রোল অল্টার ইসেট, কন্ট্রোল অল্টার F1, কন্ট্রোল অল্টার S, কন্ট্রোল অল্টার এন্টার, কন্ট্রোল অল্টার F11, কন্ট্রোল অল্টার ইন। তো এইগুলো হচ্ছে যে আমাদের ফনিক্স বায়োসের। তো এরপরে আমাদের অ্যাওয়ার্ড বায়োস, এখানে আমরা দেখি কন্ট্রোল অল্টার ইসেট, ইসেট ডেলিট। তো এইগুলো হচ্ছে যে আমাদের অ্যাওয়ার্ড বায়োসের। এরপর দেখতে পাচ্ছি MI বায়োস, শুধু ডিলিট। এরপর আমরা দেখি IBM বায়োস, IBM বায়োসটা আমরা দেখি খুব কমন, এটা F1, F2 আর F10, এইটা আমাদের খুব কমন একটা বায়োস। এরপর আমরা দেখি কম্পাইল বায়োস, এটা আমাদের F10 বা F12 এগুলো আমাদের ব্যবহার করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে এগুলো কোম্পানির ম্যানুফ্যাকচার আর এগুলো হচ্ছে যে আমাদের কি যেগুলো সিলেকশন করা আছে। তো আমরা আরও অনেকে মুখস্থ করাই দিচ্ছে এইটা এইটা এটা, এত মুখস্থ করার দরকার কি, আমরা ফনিক্সের এই চারটা রাখলেই তো হয়। এরপর আমরা যাই SPI ইমেজ ফাইল, ইমেজ ফাইলটা আমরা কি সেটা আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধু, SPI কি, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, এটা হচ্ছে যে আমাদের একটা বায়োসের ফাইলের নাম, আর এটা ফাইলের নামটাকে আমরা দেখে আসবো আরও ডিপলিভাবে। তো আসেন SPI ফাইল বাইনারি বা হেক্সাডেসিমালের কোড বা সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বায়োসে তৈরি করা হয়, একে বায়োস ফাইল বা ফ্রেমওয়ার্ক ফাইল বলে বা SPI ইমেজ ফাইলও বলে। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা দেখি বায়োস ফাইল বা ফ্রেমওয়ার্ক ফাইল এক্সটেনশন নেম, বিন ফাইল, রোম ফাইল, ওয়াপ ফাইল, FB ফাইল, BSS ফাইল, VIO ফাইল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে বিন ফাইল, রোম ফাইল, ওয়াপ ফাইল, FD ফাইল, BS ফাইল, বায়ো ফাইল যেগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটার আগে একটা ডট দেওয়া থাকে, এই ডটের পরে যে নেমটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এক্সটেনশন নেম, আর এই এক্সটেনশন নেমটাই আমাদের মেন। এর আগে হয়তো HP, Dell, Asus এগুলো লেখা থাকতে পারে বা এক্সেট্রা এগুলো লেখা থাকে, কিন্তু এরপরে যে ডটের পরে যে নেমটা থাকবে এটা আমাদের এক্সটেনশন নেম বায়োসের, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা ধরে আমাদেরকে বায়োস ফাইলকে খুঁজে নিতে হয়। এরপর আমরা বায়োসের যে ফাইলটা আমাদের চিপের ভিতরে থাকবে এই চিপের জায়গা কত সেটা আমাদের জানতে হবে, নাহলে আমরা বায়োস ফ্লাশ করাতে পারবো না বা বায়োস ফাইল তৈরি করতে পারবো না। তো সেখানে আমরা কীভাবে জানতে হয় সেটা আমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে যে আমাদের চিপ, আর এই চিপের এখানে আমরা পার্টকোড দেখতে পাচ্ছি, পার্টকোডের 25x32 BSIG এভাবে লেখা থাকে। তো আমরা জাস্ট এখানে যেই নাম্বার কিটা থাকবে 25x32, এই নাম্বার কির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে 25x32 হচ্ছে যে আমাদের 4 MB বায়োস। তো আমরা বুঝতে পারলাম যে 25x40 যদি থাকে তাহলে 512 থাকবে, 25x80 যদি থাকে তাহলে 1 MB থাকবে, 25x16 থাকে তাহলে 2 MB থাকবে, 25x32 থাকে তাহলে 4 MB হবে, 25x64 থাকে তাহলে আমাদের 8 MB হবে, 25x128 হয় তাহলে আমাদের 16 MB হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, হয় 25x40 থাকবে আর নয় শুধু 40 থাকতে পারে বা 80 থাকতে পারে বা 16 থাকতে পারে বা 32 থাকতে পারে, এভাবে শুধু একটা কোড থাকবে। আমাদের মেন কোডটা হচ্ছে যে 40801623 64128, এইগুলো হচ্ছে আমাদের মেন, আর এগুলো ধরে আমরা বুঝে যাব যে এই 512 কীভাবে আসছে, 1 MB কীভাবে আসছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা আর একটু ডিপ লেভেলে যাই। SPI ইমেজ ফাইলের সফটওয়্যার, তো আসেন
এখানে আমরা ইন্টেলের যে কোম্পানির যে ফাইলটা থাকে সেই ফাইলটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমাদের একটা পুরো বায়োসকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়। পাঁচ ভাগের ভিতরে আমরা মেন বাসগুলো হচ্ছে যে বায়োস, গিগাবাইট, ইথারনেট, ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন, এটাকে আমরা এমইউ বলি। তারপর আমরা মানে প্ল্যাটফর্ম ডিপ্রয়েক্টর, প্ল্যাটফর্ম ডিসক্রিপ্টর, রিজন বা পিডিআর বলে থাকি। তো আমরা একটু দেখি ডিসক্রিপ্টর বা এমই বা ভিই বা জিভিই বা পিডিআর বা বায়োস, এই পাঁচটা ভাগে ভাগ করা থাকে। তো এটা নিয়ে আমরা ডিটেলস আর একটু সামনে যাব। তো বায়োসের যে ফ্ল্যাশ ফাইল টুলস আছে সেই ফ্ল্যাশ ফাইল টুলস নিয়ে আমরা কথা বলবো, কিভাবে বায়োস ফাইলটাকে তৈরি করে। ফ্ল্যাশ ইমেজ টুলসের মাধ্যমে বায়োস ফাইল তৈরি করা হয়। তো আমরা একটু দেখি FITC মানে কি, ফ্ল্যাশ ইমেজ টুল সিস্টি। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে FITC মানে ফ্লাশ, এফ তে ফ্ল্যাশ, আই তে ইমেজ, টি তে টুলস, সি তে ক্রিয়েট। তাহলে আমরা বুঝতে পারলাম ফ্ল্যাশ ফাইল ইমেজ সিস্টির মাধ্যমে একটি সম্পূর্ণ SPI ইমেজ ফাইল তৈরি করে এবং কনফিগার করে আইব্রিপ্যাক প্ল্যাটফর্মের জন্য। আর FITC ফর্ম নিম্নলিখিত অঞ্চলের একটি সমন্বয় নেয় বাইনারির ফাইলগুলির মাধ্যমে এবং তাদের একক ফ্ল্যাশ ইমেজ একত্রিত করে। এখানে আমরা একটা বায়োস চিপ দেখতে পাচ্ছি, আর এই বায়োস চিপটাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে কোন ফাইলটা কী অবস্থানে থাকে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপ্টর রিজন, এটা আমরা মানে কি বাইনারি অফ দ্য ফ্ল্যাশ মেমোরি। অর্থাৎ এখানে বিগিনিং অফ দ্য ফ্ল্যাশ মেমোরি, শুরুতেই আমাদের ফ্ল্যাশ মেমোরি থাকবে। এখানে আমাদের ফ্ল্যাশ মেমোরি হয়, এখানে সকল তথ্যাদি যেমন বায়োসের যে ডিসক্রিপ্টর অর্থাৎ ডিটেলস যে তথ্যাদি এখানে থাকে। এরপরে থাকে এমই বা ভিই রিজন, অর্থাৎ ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিনের যে কাজগুলো সেগুলো আমাদের এখানে থাকে। এটা খুব সিক্রেট বিষয়। তো ম্যানেজমেন্ট ইঞ্জিন, এখানে আমরা সকল হার্ডওয়্যার ম্যানেজমেন্টগুলোকে এখানে নির্ধারণ করা থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি জিভিই রিজন, এখানে আমরা দেখতে পাচ্ছি গিগাবাইট ইথারনেট, জিভি দিয়ে গিগাবাইট, ইতে ইথারনেট। আর গিগাবাইট ইথারনেট মানে আমাদের ল্যান্ড কার্ড বা ওয়াইফাই বা এই জাতীয় নেটওয়ার্কিংয়ের যত সকল তথ্যাদি আছে এইখানে থাকে। এরপর থাকে পিডিআর রিজন, এটা আমাদের প্ল্যাটফর্ম ডেসক্রিপ্টর রিজন, অর্থাৎ প্রত্যেকটা প্ল্যাটফর্মের থেকে সে ডেসক্রিপ্টের মাধ্যমে সে নির্ধারণ করে থাকে। এবং এটার পরেই আমাদের বায়োস রিজনের কাজগুলো শুরু করে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের কাজগুলো করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোঝানোর চেষ্টা করেছি এইখানে পাঁচটা সেক্টর থাকে বা স্তর থাকে। কোনো একটা স্তরের ফাইল ক্রপটেড হলে কোন স্তরের ফাইল ক্রপটেড হয়েছে সেই স্তরের ফাইলটাকে আমাদেরকে আবার এডিট করে বা আবার বানিয়ে, আমাদের সব ফাইল তো আর ক্রপটেড হয় না বা সব ফাইল তো আমাদের ডিস্টার্ব হয় না। একদম সব যদি একদম চিপ খালি থাকে তাহলে আমাদের সব ফাইলকে আমাকে দিতে হয়, আর যদি সবগুলো যদি মানে থাকে, জাস্ট ওখানে কিছু ফাইল এডিট হয়ে গেছে বা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, তখন আমাদের ফাইলটা ক্রপটেড হয়ে যায়। আর ওখানে কোন রিজনে বা কোন স্তরে আমাদের ক্রপটেড হয়েছে সেটা আমাকে বুঝতে হলে এই স্তরগুলো নিয়ে আপনাকে পড়তে হবে, জানতে হবে। আমরা ডিটেলস আরও বুঝিয়ে দেওয়ার জন্য সামনের নেক্সট ক্লাসগুলোতে আমরা তৈরি করব অ্যানিমেশনের মাধ্যমে, সেইখান থেকে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বায়োস রিজন থেকে যদি কোনো ফাইল ক্রপটেড হয় তাহলে কী সমস্যা হবে, তারপর পিডিআর রিজন থেকে যদি ফাইল মিসে যায় বা ক্রপটেড হয় তা কী সমস্যা হবে, জিভিইডি রিজন থেকে যদি ফাইল ক্রপটেড হয়ে যায় তো কী সমস্যা হবে, বা এমই বা ভিই রিজন থেকে যদি কোনো ফাইল মুছে যায় তাহলে কী সমস্যা হবে, বা ডেসক্রিপশন থেকে আমাদের যে রিজন থেকে যদি ফাইলগুলো মুছে যায় তাহলে আমাদের কী সমস্যা হবে। তো শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের বায়োসের ক্লাস এবং প্রত্যেকটা স্তরকে বোঝানোর চেষ্টা করেছি, আর যেই সমস্যাগুলো বা ট্রাবল শুটগুলো এগুলো আমরা নেক্সট যে ক্লাসগুলো তৈরি করব সেখানে থাকবে,
সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। এরপর আমরা দেখি যে এই যে বায়াসটা আমরা যে ফ্ল্যাশ করিয়ে থাকি, সেই ফ্ল্যাশের মেশিন বা আমরা যে টুলস দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে সে টুলস, আর এই টুলসের RT8 09F, এটা খুব ভালো একটা টুলস। এটা দিয়ে আমরা মনিটর, টিভি বা আমাদের রিমোট বা আমাদের সকল, যেমন আমাদের ওয়াশিং মেশিন বা যতগুলো প্রোগ্রামিং ডিভাইস আছে, মোবাইল, প্রত্যেকটার ডিভাইসগুলোতে আমরা এই প্রোগ্রামার বা ফ্রেমার দিয়ে আমরা, এটা ফ্রেমারও টুলস বলে থাকে বা এসপিআই ইমেজ টুল বলে থাকে টুলস, এই টুলসের মাধ্যমে আমরা কী করি ওই ফাইলগুলোকে বা ওই চিপগুলোকে আমরা পড়তে পারি বা রিড করতে পারি বা এডিট করতে পারি, দেখতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চিপগুলো তো আর সরাসরিভাবে এখানে বসানো যায় না, তো চিপ বসানোর জন্য আমরা কিছু অ্যাডাপ্টার বা এখানে আমরা বেজ নামে দেখতে পাই, এখানে আমাদের প্রত্যেকটা অ্যাডাপ্টার দেওয়া থাকবে আর এই অ্যাডাপ্টারগুলো কোন চিপের জন্য কী কী বসাতে হবে, এখানে বসানোর পর এরপর এটাকে গিয়ে এখানে আমরা বসাই। আর এই টুলসের যে সফটওয়্যার ফাইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই সফটওয়্যার ফাইল, এখানে আমরা সফটওয়্যার ফাইলগুলোকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ডিসক্রিপ্টর, এখানে আমরা ফাইলগুলো কী কাজ করতেছে, ওকে হচ্ছে কি না, কোন কোন ফাইলগুলো প্রবলেম আছে বা এরর আছে এখানে আমরা তা দেখতে পাই। আর এই এই সেক্টরটা হচ্ছে যে ব্র্যান্ডের বা আমাদের যে ম্যানুফ্যাকচার বা ব্র্যান্ড, এখানে আমরা ম্যানুফ্যাকচারের ব্র্যান্ড নাম দেখতে পাই। আর এটা হচ্ছে যে আমাদের চিপসেটের পার্ট কোড, এখানে আমরা পার্ট কোড দেখতে পাই। আর এটা হচ্ছে যে চিপ কোডের আমাদের পার্ট নাম্বার, আমরা এখানে যে পার্ট নাম্বারটা সেখানে আমরা এখানে দেখতে পাই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা চিপসেট সিলেক্ট করার জন্য এখানে স্মার্ট আইডেন্টিফাই আছে, আমরা এখান থেকে স্মার্ট আইডেন্টিফাইয়ের মাধ্যমে চিপটাকে সিলেক্ট করি, এরপর রিড করতে পারি, রিড করার পর সেভ করতে পারি এবং নতুন ফাইল ওপেন করে দিতে পারি, তারপর আবার আমরা রাইট করাতে পারি, আবার নতুন ফাইল দেওয়ার পর আমাদেরকে চিপের ভিতরে মানে কীভাবে এটা রেকর্ড করাতে হয় বা রাইট করাতে হয় সেটা আমরা দিতে পারি এবং সবগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কি না সেটা আমরা ভেরিফাই করে দেখতে পারি। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা ইরেজ করে দিতে পারি এবং এটা ব্ল্যাঙ্ক আছে কি না তা আমরা দেখতে পারি এবং প্রটেক্ট আছে কি না সেটা আমরা দেখতে পারি এবং লাস্টে আমরা এটা ক্যান্সেল করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু, আজ আমরা বায়াস ফাইলটাকে নিয়ে এই পর্যন্ত ক্লাস দেখানোর চেষ্টা করলাম। নেক্সট আমরা আরও ভালো বায়াসকে নিয়ে কীভাবে ফাইল তৈরি করতে হয়, এডিট করতে হয়, রিমুভ করতে হয়, বায়াস পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে, কীভাবে রিমুভ করতে হয়, কোথায় বায়াস পাসওয়ার্ড থাকে এই ফাইল ইমেজের ভিতরে সেখান থেকে আমরা দেখতে পারি এবং কোন রিজনে বায়াস পাসওয়ার্ডটা থাকে এবং ইসি বায়াস কী, মেন বায়াস কী এবং বায়াসের সার্কিট ডায়াগ্রাম এবং বায়াসের প্রত্যেকটা লেগের ভোল্টেজ, ইনপুট আউটপুট সিস্টেম, তারপর ডাটা ক্লক কোথায় আমাদের চেক করতে হয়, কীভাবে করতে হয়, টোটালস আমরা একটা ক্লাস, আরও কয়েকটা ক্লাস নিয়ে আসবো, তো ওখানে আমরা পেয়ে যাব। অর্থাৎ বায়োসের A to Z আমরা নতুন যে সাবজেক্ট, আমাদের নতুন যে কোর্স বায়োসকে নিয়ে, সেই কোর্সটা ল্যাপটপের সাথে ইনক্লুডেড নয়, এটা আলাদা কোর্স, সেখানে আমরা এই ক্লাসটা ডিপলিভাবে দেখিয়ে থাকি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।